মোচন করে তারা, খরচ মোচন করে। কিভাবে খরচ মোচন করে? কিছুটা বয়স বৃদ্ধি যখন হবে, দেহের মাংস অংশ যখন বাড়বে, তখন তারা মাঝে মাঝে খরচ মোচন করে। আসলে খরচটা আমরা অনেক সময় খেয়ে থাকি, যেমন চিংড়ি, ম্যাক্রোব্যাকটেরিয়াম রোজেন বার্ম। সেই চিংড়িকে ভাজার সময় দেখবা যে ভিতরটা নরম, কিন্তু উপরে একটা খরচ থাকে, সেটা মচমচ করে, সেটাই হচ্ছে তার খরচ। এই খরচটা বয়স বৃদ্ধির সাথে সাথে তারা মাঝে মাঝে চেঞ্জ করে। সেই চেঞ্জের প্রক্রিয়াটার নাম হচ্ছে মোল্টিং বা খরচ মোচন। এদের এরম হিমোস প্রকৃত শিলম বিদ্যমান, তবে শিলমটি কীভাবে আছে? হিমশীল অবস্থায়। হিমশীল, হিম মানে হচ্ছে ব্লাড, শীল মানে হচ্ছে ক্যাভিটি, মানে রক্তপূর্ণ গহ্বর বিদ্যমান, রক্তপূর্ণ গহ্বর বিদ্যমান। এদের রক্ত সংবহন তন্ত্র যেটা আমরা বলি সার্কুলেটারি সিস্টেম, এই সার্কুলেটারি সিস্টেমটা হচ্ছে বদ্ধ ধরনের। সার্কুলেটারি সিস্টেম হচ্ছে বদ্ধ ধরনের। বদ্ধ কেন বলবো? এখানে তোমার হৃৎপিণ্ড বা অন্যান্য সাইনাস এখন যা যা আছে তার ভিতরে, বাইরে এরা যায় না, এই জন্য এটাকে বলবো আমরা বদ্ধ। সে নালিকা বা বাহিকাগুলোর ভিতরেই অবস্থান করে বা চলাচল করে, এভাবে সারা দেহে রক্ত সরবরাহ করে। এই জন্য তাদের রক্ত সংবহন তন্ত্র হচ্ছে বদ্ধ ধরনের। তাহলে আমরা মোটামুটি আজকে ক্লাসে জেনে নিলাম পর্ব মোলাস্কা, পর্ব অ্যানিলিডা, পর্ব আর্থ্রোপোডা। আমরা আরেকটি পর্বে যাব, তার নাম হচ্ছে ইকাইনো ডারমাটা। ইকাইনো ডারমাটা, গ্রিক শব্দ ইকাইনোস, ইকাইনোস মানে হচ্ছে কাঁটা বা স্পাইন, কাঁটা বা স্পাইন। ডারমা মানে হচ্ছে স্কিন বা ত্বক, স্কিন বা ত্বক, এই দুটো অংশ আমরা ভাগ করে নিলাম। একটা হচ্ছে ইকাইনোস মানে স্পাইন, ডারমা মানে হচ্ছে স্কিন বা ত্বক, স্কিন বা ত্বক। তাহলে এটাকে আমরা এক নম্বর বৈশিষ্ট্য হিসেবে ধরে নিতে পারবো যে দেহত্বক কাঁটাযুক্ত, দেহত্বক কাঁটা, কাঁটাযুক্ত। যেমন তোমরা সিস্টারকে খেয়াল রাখতে পারো, সিস্টার এইভাবে কাঁটা, অনেকে এটাকে তারা মাছ বলে, কিন্তু তোমরা সায়েন্সের ছাত্র তারা মাছ কখনোই বলবে না, বলবা সি স্টার, সমুদ্র তারা, সমুদ্র তারা। সেই সমুদ্র তারা গায়ে গায়ে এভাবে কাঁটা বিদ্যমান, এভাবে কাঁটা বিদ্যমান। এদের দেহে উপরের অংশ নিচের অংশ সহজে বোঝা যায় না, তবে উড়ান হুড নামে একটি অংশ, উঁচু অংশ থাকে, সেদিকে তাদেরকে মুখ হিসেবে ধরা হয়। এদের দেহের নালিকা বা টিউব ফিট বিদ্যমান, টিউব ফিট পানি নালিকা তন্ত্র বিদ্যমান, টিউব ফিট বিদ্যমান। তাহলে এক্সাম্পল হিসেবে আমরা পাবো কোন পর্বের, এখানে ডারমাটা পর্বের বৈশিষ্ট্য আমরা জানলাম, এখন আমরা জানবো তার উদাহরণ বা এক্সাম্পল অ্যাস্টারিয়াস, অ্যাস্টারিয়াস রুবেন্স, রুবেন্স সি স্টার, ইংলিশে বলবো আমরা সি স্টার, সমুদ্র তারা। এগুলো বর্তমানে বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় বা এইচএসসি বোর্ড পরীক্ষায় অবজেক্টিভে দিয়ে থাকে, মানে উচ্চাসে দিয়ে থাকে। হ্যাঁ, তারা মাছ বা সমুদ্র তারা কোনটি সঠিক, কোনটি সঠিক নয়, কেন সঠিক নয়, এভাবে প্রশ্নও আসতে পারে, এক মার্কে বা দু মার্কে, আবার মাল্টিপল চয়েসও আসতে পারে। আরও আসতে পারে তোমার ইকাইনাস, এক্সাম্পল ইকাইনাস। আমরা চলে আসবো আরেকটি গুরুত্বপূর্ণ পর্ব এবং শেষ পর্ব, পর্বের নাম হচ্ছে কর্দাটা। আচ্ছা, আমরা মানুষ, ছাত্রছাত্রী, মানুষ, গরু, ছাগল, ভেড়া, এই পর্বের প্রাণীর মধ্যে পড়ে। তাহলে কর্দাটা গুরুত্বপূর্ণ, আমরা নিজেই কর্দাটা পর্বের অ্যানিমাল, আমরা নিজেরাই কর্দাটা পর্বের অ্যানিমাল, কাজেই খুব গুরুত্ব সহকারে এই জিনিসটি অনুধাবন করতে হবে। এবং যতগুলি পর্ব আমরা বিগত ক্লাসে এবং আজকের ক্লাসে আলোচনা করছি, তার মধ্যে কর্দাটা পর্বই হচ্ছে সবচেয়ে উন্নত, মানে ধীরে ধীরে অনুন্নত থেকে থেকে ধীরে ধীরে ধারাবাহিকতার মাধ্যমে আবার আমরা উন্নত পর্বে পরিণত, উন্নত পর্বে আমরা যাচ্ছি, উন্নত পর্বের দিকে।
তাহলে ধারাবাহিকভাবে আমরা পর্ব আলোচনা করছি, কোন পর্বের চেয়ে কোন পর্ব বেশি উন্নত, যেহেতু ধারাবাহিকভাবে নেওয়া হয়েছে, সে তোমরা একটু আমার ধর্ম করতে পারবে যে আর্থপটার চাইতে পড়াটা বড় না পড়া পড়াটার চাইতে আর্থপটা পর্ব বানিয়ে বড়। আসলে আর্থপটা একাউন্ট আমার চাইতে পড়া পর্বের ব্রেন মেধা শক্তি এবং সব দিক দিয়ে এরা উন্নত। ওয়ার্ড এখানে দুই শব্দ আছে, ওয়ার্ড মানে হচ্ছে রজ্জু, অমরপরিষ্কার মধ্যে আসবে নটো কর্ড, নটো কর্ড। আমি তোমাদের মূল থিমগুলো আগে দিয়ে দিচ্ছি, তারপর ব্যাখ্যা করব। এক নম্বর নটো কর্ড বিদ্যমান, দুই নম্বর স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড বিদ্যমান, তিন নম্বর দেবে গিল স্লিটস, গিল স্লিটস। এটি সংক্ষেপে মনে রাখার জন্য এখন আমি এগুলো ব্যাখ্যা করে শোনাচ্ছি। কটা পর্বের কোন বেশি থাকবে নটকট, নটকট এখন আমাদের নেই, তবে এটাকে বলতে হবে ভূমিয় দশায়। আমরা ভূন অবস্থায় একভাবে ছিলাম, এখন ভূমিষ্ঠ হওয়ার পর আরেকভাবে আছি, কারণ আমাদের এই যে শিরদাঁড়া বা মেরুদণ্ড প্রথমে যখন আমরা ভূন অবস্থায় ছিলাম মাতৃ গর্ভে, তখন এটি নটকট হিসেবে ছিল। নটকটটি ছিল একটি লম্বা দণ্ডের মতো, একটি লম্বা দণ্ডের মতো। এই নটকটটি আমরা যখন ধীরে ধীরে বড় হচ্ছি মাতৃগর্ভে, মাতৃজনক থেকে গর্ভে যখন বড় হচ্ছি, তখন ধীরে ধীরে প্রাপ্তবয়স্কের দিকে যখন পূর্ণাঙ্গতা প্রাপ্তি আসছে ভ্রূণের, তখন কশেরুকা কতগুলো ভাটিবৃদ্ধির দ্বারা কি হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে সর্বপ্রথম থাকছে ভ্রূণ অবস্থা নটকট, এবং উন্নত যখন যখন তার বয়সটা বাড়ছে, ভ্রূণের বয়সটা বাড়ছে, সে ভ্রূণের বয়স বাড়ার সাথে নটকটটি কতগুলি কশেরুকা বা ভাটিপাটা দ্বারা কী হয়েছে, পৃথক হয়ে যাচ্ছে। তারপর আসো স্পাইনাল কর্ড, ভূণ অবস্থায় আমাদের স্পাইনাল কর্ড বিদ্যমান, সেটি পূর্ণাঙ্গতা প্রাপ্তির সাথে সাথে, পূর্ণাঙ্গতা প্রাপ্তির সাথে সাথে খেয়াল রাখবা, বয়স বৃদ্ধি বা পূর্ণাঙ্গতা প্রাপ্তির সাথে সাথে এই স্পাইনাল কর্ডটি সুষুম্না কাণ্ড বা যেটা ব্রেন বা মস্তিষ্ক, মস্তিষ্ক দ্বারা কি হচ্ছে রূপান্তরিত হচ্ছে। নটকর্ড রূপান্তরিত হচ্ছে মেরুদণ্ড দ্বারা, স্পাইনাল কর্ড রূপান্তরিত হচ্ছে মস্তিষ্ক দ্বারা বা সুষুম্না কাণ্ড দ্বারা। আবার গিল সিটস, অনেকে শুনলে এটা চমকে যেতে পারো যে গলবলীয় ফুলকা ছিদ্র, গিল সিটস হচ্ছে গলবলীয় ফুলকা ছিদ্র। এই যে গলবলীয় ফুলকা ছিদ্র এখন কি আমাদের আছে, এখন আমাদের কারোই নাই, কিন্তু ভূন অবস্থায় সেই গলবলীয় ফুলকা রন্ধ্র ছিল, ভূন অবস্থায় গলবলীয় ফুলকা রন্ধ্র ছিল, সেই গলবলীয় ফুলকা রন্ধ্র সে বিলুপ্ত হয়েছে, দিয়ে সেটি ফুসফুসে রূপান্তরিত হয়েছে। তাহলে এই কমবৈশিষ্ট্যগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা চলে আসি কটা পর্বের এক্সাম্পল, আমরা সাধারণভাবে বলেছি প্রথমেই চলে আসবে কে, মানুষ হোমো স্যাপিয়েন্স, হোমো স্যাপিয়েন্স মানুষ, ক্যাপ্রা ইন্ডিকা, ক্যাপ্রা ইন্ডিকা মানে ছাগল। এখন আমরা বা তোমাদের বন্ধু বান্ধবদের সাথে অন্য কোনো কথা না বলে কারোর সাথে উপর যদি রাগ হয় তখন বলে দেবা ক্যাপ্রা ইন্ডিকা, তাহলে সে সহজে বুঝতেও পারবে না বা যারা বুঝে বুঝলো। হ্যাঁ, মানে মুখ খারাপ করার কোনো দরকার নেই, এই বৈজ্ঞানিক নাম দিয়ে তাদেরকে একটু গালি গালাজ দিয়ে দাও, ক্যাপ্রা ইন্ডিকা ছাগল বলে দেবে। এক্সাম্পল এখানে অনেক পাবা, বস গাওরাস, বস গাওরাস কি হচ্ছে বনগুরু। এক্সাম্পল এভাবে তোমরা মিনিমাম কয়টা পড়বে, 10-12টি বৈজ্ঞানিক নাম তোমরা পড়বা। এই পর্বের বেশ কিছু শ্রেণী রয়েছে, সেই শ্রেণীগুলি আমরা আগামী ক্লাসে আলোচনা করব। হ্যাঁ, এবং ওই শ্রেণী সম্পর্কে কয়েকটি বৈশিষ্ট্য, কয়েকটি এক্সাম্পল যদি আমরা এই পর্বের মতো করে দিই তাহলে বেশি আলোচনা করা সম্ভব হবে। এজন্যই আমি আজকে কয়টা পর্ব পর্যন্ত ক্লাস শেষ করছি, আশা করছি তোমরা সবাই ভালো থাকবে, এবং আমি যে ক্লাসগুলো নিলাম সেই অ্যানিমাল ডাইভার্সিটির উপরে ক্লাসগুলি তোমরা প্রতিটি পরীক্ষায়, টেস্ট পরীক্ষায়, বোর্ড পরীক্ষায়, এমনকি অ্যাডমিশান পরীক্ষাতেই এগুলো বৈশিষ্ট্য, হয় বৈশিষ্ট্য আসবে নাহলে পর্বের নাম আসবে, আর না হয় মাল্টিপল চয়েসের প্রশ্ন আসবে, সৃজনশীল সবগুলোতে আসবে, নাহলে অ্যাডমিশান প্রশ্নও আসবে। হ্যাঁ, বা বিভিন্ন জায়গায় ভাইবা তো ওগুলো কাজে লাগে। যেমন একবার রাষ্ট্রবিশ্বাস করেছিল রহিমের বৈজ্ঞানিক নাম কি, রহিম একজন মানুষ, রহিমে তো সরাসরিভাবে হবে না, রহিম যেহেতু একজন মানুষ তাহলে রহিমের বৈজ্ঞানিক নাম বলতে হবে হোমো স্যাপিয়েন্স। ঠিক এইভাবে তোমরা অনুভবন করার চেষ্টা করো, আশা করি তোমরা সবাই ভালো, তোমরা সবাই ভালো থাকো, এবং তারপরও ক্লাস বুঝতে না পারলে আমি মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি, এই মোবাইল নম্বরে আমার সাথে যোগাযোগ করো। অবশ্যই আমি তোমাদেরকে বোঝানো বোধে মোবাইলের মাধ্যমেও আমি যতটুকু তোমাদের প্রবলেম থাকবে আমি সলভ করার চেষ্টা করব। আজকের মতো বিদায়, খুদা হাফেজ।